সিঙ্গাপুরে এসালম গ্রুপের অর্থ পাচারের বিষয়ে আদালতের নির্দেশনা মেনে কাজ করার কথা জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিওর সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি। বিকেলে দুদক কার্যালয়ে যান নেফিওর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে রিচার্ড নেফিও জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে। পরে দুদক সচিব জানান দুদকের কাজের প্রক্রিয়া ও বিধি বিধান নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে কৌশল নিয়েও কথা হয়েছে বৈঠকে। মাননীয় আদালত থেকে যদি কোনো বিষয়ে কোনো নির্দেশনা আসে সেটি অবশ্যই কমিশন সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। কীভাবে আমরা কাজ করি, আইন কী আছে, বিধি কী আছে সেই বিষয়ে জানলেন এবং এমএলএর বা টাকা পাচার এ বিষয়ে কোঅপারেশন আরও কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।